वेलकम টু ফ্যান্ডম আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু জানো এএফসি কাপের খেলা আছে মোস্ট ইম্পর্টেন্ট খেলা প্রিলিমিনারি স্টেজের কিন্তু ফাইনাল রাউন্ড ঢাকা আবাহনীর সাথে এডিকে মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে প্রচুর লোক কিন্তু আজকেও যাবে আর এই ম্যাচটা কিন্তু জিততে পারলে এএফসি কাপের গ্রুপ স্টেজে কিন্তু ডাইরেক্ট ঢুকে যাবে মানে এএফসি কাপ কিন্তু খেলতে পারবে তো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ আর উল্টো দিয়ে কিন্তু ঢাকা আবাহনী যথেষ্ট ভালো টিম মানে খুবই ভালো মোকাবিলা হবে আশা করা যায় তার সাথেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু আপডেটস আছে ইস্ট বেঙ্গল নিয়ে তো অবশ্যই আপডেট আছে কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের আপডেটস এই ছড়াছড়ি চারিদিকে তো প্রচুর প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে মোস্ট ইম্পর্টেন্টলি আইএসএল খেলা কিছু প্লেয়ারদের সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং অ্যাডভান্স স্টেজেও গেছে এরকম তিন চারজন প্লেয়ার আছে সেই সব নিয়েও কথাবার্তা বলবো কিন্তু সবার আগে যে কথাটা এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে দিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো প্রথমে পুজোর থেকে শুনে নাও তো প্রথমেই বলি যে আজকে কিন্তু খেলা রয়েছে অনেকে টাইমটা নিয়ে কনফিউজ তো আজকের খেলা কিন্তু সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে নয় সাতটা থেকে খেলা আর লাইভ হবে হচ্ছে এডিকে মোহনবাগানের ফেসবুক এবং ইউটিউব পেজে তো ওইখানেই তোমরা লাইভ দেখতে পারবে কোন টিভি চ্যানেলে কিন্তু লাইভ টেলিকাস্ট হবে না আর আজকের খেলাটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ জিতলে পরে কিন্তু গ্রুপ স্টেজে এন্ট্রি নেবে আর উল্টো দিকে আবাহনী টিম কিন্তু যথেষ্ট ভালো মানে ওদের প্লেয়াররা মানে বাংলাদেশি প্লেয়ার তার সাথে কিন্তু বিদেশি যারা আছে তারা কিন্তু যথেষ্ট ভালো তার মধ্যে একজন রয়েছে যে কিন্তু ইন্ডিয়াতে আইএসএল এ অলরেডি খেলে গেছে রাফায়েল আগাস্টো তো ও কিন্তু রয়েছে বাট যেটা সবচেয়ে বেশি নেগেটিভ পয়েন্ট আবাহনীর জন্য সেটা হচ্ছে ওদের মেন যে ফরওয়ার্ড ড্যানিয়েল কলিন্ডার্স ও কিন্তু আজকের ম্যাচে মোস্ট প্রবাবলি খেলবে না কারণ ওর কিন্তু ইনজুরি রয়েছে তো ওরা কিন্তু প্রবাবিলিটি খেলবে না এরকম অবধি শোনা যাচ্ছে কিন্তু এডিকে মোহনবাগানও কিন্তু অনেকে মিস করছে জানো কারণ একজন কিন্তু এসেছে তবুও খেলতে পারবে না কোভিড এর কারণে কারণ কোভিড রেস্ট্রিকশন আছে যেহেতু সেহেতু কিন্তু খেলতে পারবে না সেটা হলো কার্ল ম্যাথিউ আর রয় কৃষ্ণা তো এমনিতেই নেই আর সন্দেহ সিংহারও কিন্তু মিস করবে এই ম্যাচটাও কারণ ইনজুরি কিন্তু হয়েছিল ন্যাশনাল টিমের খেলাতে তো আগের দিনের যা স্কোয়াড ছিল মোটামুটি কিন্তু সেই স্কোয়াডই নামবে তো কি স্কোয়াড হতে পারে সেটা পূজের থেকে শুনে নাও তাহলে আগের দিনের স্কোয়াডের সাথে কিছু হয়তো চেঞ্জ হতে পারে কারণ আজকের ম্যাচে কিন্তু মোস্ট প্রবলি আমরিন্দার সিং আর লিস্টার কোলাসু দুজনেই কিন্তু ব্যাক করছে কারণ ফুল দমে কিন্তু দুজনেই প্র্যাকটিস করছে তো মোস্ট প্রবলি চেঞ্জ হলে দুটো চেঞ্জই হতে পারে একটা হচ্ছে গোলকিপারের জায়গায় আর্শেকের জায়গায় আমরিন্দার সিং আর মোস্ট প্রবলি যদি লিস্টানকে স্টার্টিং থেকে শুরু করে তাহলে হয়তো কিয়ান নাসির জায়গায় লিস্টান কোলাসুকে স্টার্ট করাবে বাকি পুরো টিমটাই হয়তো আনচেঞ্জ থাকবে কারণ বাকি প্রত্যেকেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আগের দিন তো এটাই কিন্তু দেখার যে এই ম্যাচে কিরম ট্যাকটিক নাই কারণ আগের দিন তো পুরোপুরি ফুল অ্যাটাক করেছিল অল আউট অ্যাটাক গোলের পর গোল করে গেছে সব গোল করতে পারতো 10 গোল হয়ে যেত আগের দিন এই ম্যাচটা কিন্তু অতটাও সোজা হবে না কিন্তু এই ম্যাচটাও কিন্তু এমন একটা টিমের সাথে যায় কিন্তু এডিকে মোহনবাগান যেটা উচিত এডিকে মোহনবাগান কিন্তু অন পেপার দেখতে গেলে অনেক স্ট্রং টিম এবং টিমটা অনেকদিন একসাথে আছে জেলা হয়ে আছে তো সেই জায়গা থেকে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্সও আজকেও আশা করা যায় আর যেটা পূজা বলে দিল আবার বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করো খেলা কিন্তু কোনো চ্যানেলে টিভিতে কোথাও দেখাবে না শুধু এটিকে মোহনবাগানের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এই দুটো জায়গাতে কিন্তু দেখাবে অন্য কোথাও দেখাবে না আবারও কিন্তু বলে দিলাম এবার চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেটস কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর আপডেটস আছে এডিকে মোহনবাগানের খেলা তো আজকে আছেই ব্লগ বানাবো ব্লগটা অবশ্যই দেখো রাতের মধ্যে আশা করছি চলে আসবে তো ইস্ট বেঙ্গলের যে আপডেট ইস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর প্লেয়ারদের সাথে কথা হচ্ছিল অনেকদিন তোমরা জিজ্ঞেস করছিলে ওকবেচের কথা তো আগের ভিডিওতে ওকবেচের কথাও বলে দিয়েছি অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু যেটা মেন জিনিস ওকবেচে কিন্তু মানে ইন্টারেস্টেড হবে না যতক্ষণ না অফিসিয়াল একদম অ্যানাউন্স হয়ে যাচ্ছে যদি অফিসিয়াল ইনভেস্টার অ্যানাউন্স হয়ে যায় তো ওকবেচকে নেওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে কিন্তু মেন কথা হলো যে ইন্ডিয়ান প্লেয়ার তাদেরকে রিক্রুট করছে তো রিক্রুট তো অনেকেই করেছে তোমাদের আগে বলেছি এখন কিন্তু অনেকের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা হচ্ছে যারা কিন্তু আইএসএল টিমসে অলরেডি খেলেছে আগে সিজন তার আগে সিজন পর পর কিন্তু খেলে গেছে এরকম কিন্তু অনেক প্লেয়ারই আছে তো তাদের কথা একটু পূজার থেকে শুনেন তো গতকাল থেকে তো গতকালকের ভিডিওতে বলেছিলাম হয়তো অনেকে শোনোনি যে কাদের কাদের সাথে কথাবার্তা বলছে একটা তো চলে যায় ওকবেচে কিন্তু ওকবেচের কাছে শুধু ইস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু আরো টোটাল ছটা ক্লাবের অফার রয়েছে এবং রীতিমতো বড় বড় অফার তো সেখান থেকে দেখা যায় যতক্ষণ না ইনভেস্টার কি করছে ততক্ষণ কিন্তু ওকবেচেকে নিয়ে কোন রকম কোনো ডিল হওয়ার সম্ভাবনা নেই বাট ডোমেস্টিক প্লেয়ার অনেকের সাথে কথাবার্তা চলছে পাবন কুমার তো একটা সাইনিং হয়েছে মানে প্রি কন্ট্রাক্ট হয়েছে এছাড়া কিন্তু বিশাল কেতের সাথেও কিন্তু ইনিশিয়ালি কথাবার্তা এগিয়েছে ঋত্বিক দাসের সাথেও কিন্তু যতদূর খবর কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে এছাড়া প্রিন্সটন রেভেলো এফসি গোয়া ছিল ওকে কিন্তু গত বছর নেওয়ার একটা চেষ্টা করেছিল সিসিমেন্ট ইস্ট বেঙ্গল তো মানে সিসিমেন্ট যখন ছিল তখন তো সেই প্রিন্সটন রেভেলোর সাথেও কিন্তু কথাবার্তা চলছে এরা ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার যারা আই লিগে রয়েছে তাদের সাথেও কিন্তু পছন্দ হয়েছে তাদের সাথে হয়তো কথাবার্তা চলছে এরকম শোনা গেছে এছাড়া
ইস্টবেঙ্গল ক্লাবের দুজন প্রতিনিধি অ্যালবিটো ডিকুডা এবং ষষ্ঠী দুলে এরা কিন্তু সন্তোষ ট্রফির জন্য কেরালাতে গেছে। ওইখান থেকে কিন্তু প্রচুর প্লেয়ার স্কাউট করা হয়েছে, যেরকম জবি জাস্টিনকে কিন্তু একরকম এরকম একটা টুর্নামেন্ট থেকে কিন্তু স্কাউট করে নিয়ে এসেছিল, তো সেরকমই কিন্তু স্কাউট বা স্পটার হিসাবে গেছে সেখান থেকে কিন্তু প্লেয়ার তুলে আনার জন্য। এরকম কিন্তু অনেকের সাথে কথাবার্তা চলছে এবং কথাবার্তা চলবে, কিন্তু মেইন জিনিস হলো এখন ইনভেস্টার অ্যানাউন্সমেন্টটা কবে হবে সেটারই অপেক্ষা। সেটা কিন্তু হয়ে গেলেই দেখবে আস্তে আস্তে কিন্তু বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখন ওই একটাই গার্ড কিন্তু রয়ে গেছে। যত তাড়াতাড়ি ওই গার্ডটা সলভ হবে তত তাড়াতাড়ি কিন্তু শুধু ইন্ডিয়ান প্লেয়ার নয় বিদেশি প্লেয়ারদেরও কিন্তু আনা অনেক সোজা হয়ে যাবে, কারণ এখনো কিন্তু যারা আছে সবাই প্রি কন্ট্রাক্ট হয়তো ইন্ডিয়ানরা সাইন করছে, বিদেশিরা কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করবে না, বিদেশিদের কাছে কিন্তু অনেকগুলো অফার থাকবে। তো সেই জায়গা থেকে যদি হয়ে যায় তাড়াতাড়ি অনেক ইজি হয়ে যাবে কিন্তু টিম গঠন করা, এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো দেখা যাক আস্তে আস্তে যেরকম অ্যাডভান্সমেন্ট হবে তো সেরকম তোমাদের জানাতে থাকবো অবশ্যই। আর আরেকটা বড় কথা বলে রাখি যে এই বছর যদি মানে ইনভেস্টার তাড়াতাড়ি চলে আসে প্রচুর প্লেয়ারকে কিন্তু নিতে পারবে, কারণ প্রচুর প্লেয়ারের কন্ট্রাক্ট কিন্তু এবছর শেষ হচ্ছে। মানে মোটামুটি যদি ডোমেস্টিক প্লেয়ার 100 জন ধরা তার মধ্যে কিন্তু ধরে নেওয়া যায় যে 55-60 জনের কন্ট্রাক্ট কিন্তু এবছর তাদের ক্লাবের সাথে শেষ হচ্ছে। তো সেইখানে কিন্তু অনেক ডোমেস্টিক ভালো ভালো প্লেয়ার কিন্তু ফ্রিতে মানে ফ্রি হয়ে যাবে, তাদেরকে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারে। তো এবার আসি বাকি আপডেট গুলোতে, তো তার মধ্যে বলি যে গতকালকে কিন্তু সন্তোষ ট্রফি খেলা ছিল বেঙ্গল ভার্সেস কেরালা। তো ফার্স্ট হাফে বেঙ্গল খুব ভালো খেলেছে, বাট সেকেন্ড হাফে একটু বেশি ডিফেন্সিভ হতে গিয়ে কিন্তু দুটো গোল খায় একদম শেষের দিকে 84 মিনিট আর 94 মিনিটে দুটো গোল খায়। তবে স্কোর লাইন অন্যরকম হতে পারতো, কারণ ফারদিন আলী মোল্লা এবং তন্ময় ঘোষ দুজনে দুটো ইজি ইজি চান্স মিস করেছে, বাট কালকে কিন্তু প্রিয়ান্ত সিং অনবদ্য গোলকিপিং করেছে, না হলে কিন্তু কেরালা প্রচুর গোল দিতে পারতো। মানে বলা যায় যে কালকে একদম পুরো মানে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেছিল প্রিয়ান্ত সিং, প্রচুর প্রচুর ভালো ভালো সেভ দিয়েছে। বাট এখনো অব্দি বেঙ্গলের কাছে সুযোগ রয়েছে, এখনো দুটো ম্যাচ রয়েছে মেঘালয় আর রাজস্থানের সাথে, তো সেই দুটো ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু সেমিফাইনালে যাওয়ার একটা এখনো পথ রয়েছে। যদিও কালকের ম্যাচটা ড্র করলে অ্যাডভান্টেজ অনেকটা বেশি থাকতো, কিন্তু তাও এখনো সুযোগ রয়েছে। তো দেখা যাক কি হয়। তো বেঙ্গল টিম কিন্তু যথেষ্ট ভালো আছে, কিন্তু কালকে যেরকম খেলেছে সেরকম কিন্তু মানে এক্সপেক্টেড রেজাল্ট অবশ্যই হয়নি। কালকে হঠাৎ করে কি হলো ভগবান জানে, শুরুতে অত ভালো খেলে হঠাৎ করে সবাই দাঁড়িয়ে গেল, তো সেটাই হলো দেখার। আর এখান থেকেও কিন্তু মানে এখানেও কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকজন আছে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু ওখানেও সবাই নজর রাখছে, ওখান থেকেও কিন্তু অনেককে রিক্রুটমেন্ট করবে ডোমেস্টিক লিগগুলোর জন্য, যে ডোমেস্টিক লিগে যেরকম পারফর্ম করবে সেই হিসেবে কিন্তু আইএসএল এর জন্য প্রমোট করতে পারে। এর সাথে বলে রাখি গতকালকে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগেরও খেলা ছিল, মুম্বাই সিটি এফসি ভার্সেস আল জাজিরা, তো সেই খেলাটা কিন্তু 0-0 ড্র হয়েছে। আর 4 পয়েন্টে এই মুহূর্তে মুম্বাই সিটি কিন্তু টেবিলে 2 নম্বরে রয়েছে, তার মানে এখনো কিন্তু মুম্বাইয়ের কাছে সুযোগ রয়েছে। যদি আরেকটা ম্যাচ জিততে পারে এবং ড্র আরেকটা ম্যাচ ড্র করতে পারে তাহলে কিন্তু বেস্ট সেকেন্ড মানে রানার আপ টিম হিসাবে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে, যদিও চান্স কম তাও কিন্তু সুযোগ থাকবে, কারণ একটা ম্যাচ কিন্তু তার জন্য অবশ্যই জিততে হবে এবং বাকি টিমগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো সেটাই কিন্তু দেখার, মুম্বাই সিটি এফসি কিন্তু যদি জিততে পারে তাহলে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে, কারণ কোন টিম ইন্ডিয়া থেকে কিন্তু এফসি চ্যাম্পিয়ন লিগে তো আগে ঢুকতেই পারতো না, এখন র্যাঙ্কিং এর জন্য ঢুকতে পারে। গ্রুপ স্টেজ পার করা মানে কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট একটা ইন্ডিয়ান ক্লাবের কাছে। এরপরে একদম লাস্ট খবর যেটা বলে রাখি সেটা হচ্ছে আজকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্রোবাবল স্কোয়াড কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমরা তখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, তার কিছুক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট হবে, বলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে দেবো। মোটামুটি যতজন মানে এএফসি এশিয়ান কাপের জন্য যেই স্কোয়াডটা সেই স্কোয়াডটাই কিন্তু মানে মোটামুটি প্রোবাবল স্কোয়াডটা অ্যানাউন্সমেন্ট হবে, কারণ এখান থেকেই কিন্তু বেছে তাদেরকে এএফসি কাপে সুযোগ, এএফসি এশিয়ান কাপে সুযোগ দেবে। ক্যাম্প শুরু হচ্ছে 24 তারিখ থেকে বেঙ্গালুরুতে। তো যা যা আপডেট ছিল পুরোপুরি বলে দেওয়া, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মোহনবাগান ফ্যান যারা আছো কি মনে হচ্ছে স্টার্টিং ইলেভেন কি হতে পারে কমেন্ট করে তো অবশ্যই জানো। আর ইস্ট বেঙ্গল ফ্যান এই মুহূর্তে যে এত সাইনিং ফাইনিং চলছে সেই সঙ্গে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখন জন্য টাটা।